দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হাদিসটা ইবনে মাজার মধ্যে এসেছে, এই উম্মত যখন পাঁচটা কাজ করবে আল্লাহ তাদেরকে পাঁচ ধরনের শাস্তি দিবেন। নাম্বার ওয়ান, তারা যখন অশ্লীলতার দিকে দাবিত হয়ে যাবে আল্লাহ তাদের মধ্যে মহামারী দিবেন। আজকে যখন আমরা অশ্লীলতার দিকে দাবিত হয়েছি আমাদের মধ্যে করুণা এসেছে, আমাদের মধ্যে মানকি পক্স এসেছে, আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসবেন। দয়াল নবী বলেন এই উম্মতের দোকানদারেরা ব্যবসায়ীরা যখন মাপে ওজনে কম দিবে তখন তাদের মধ্যে দুর্ভিক্ষ আসবে। দয়াল নবীজি বলেন এই উম্মত যখন যাকাত বন্ধ করে দিবে তাদের মধ্যে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। এই উম্মতের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের অঙ্গীকার পূর্ণ করবেন না বিজাতিরা তাদের উপর আসবে। পাঁচ নাম্বার, শাসকেরা যখন কোরআন অনুযায়ী বিচার করবে না মুসলমানদের মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাবে। দেখেন এই পাঁচটা কাজ আজকে করতেছি, পাঁচ ধরনের শাস্তি আজকে আমাদের মধ্যে আসে না নাই? কথা বলেন আসে না নাই? এজন্য মুসলমান আপনি তো সর্বশ্রেষ্ঠ উম্মত, ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মা অল ওভার দ্য নেশন। আল্লাহ তো আপনাকে শ্রেষ্ঠ বলেছেন, শ্রেষ্ঠ যখন বলেছেন শ্রেষ্ঠর কিছু কাজ আছে না নাই? কথা বলেন কাজ আছে না নাই? শ্রেষ্ঠের কিছু কাজ আছে। সেজন্য আমরা যখন আজান শুনব, আপনি যেখানে থাকেন, বাসা বাড়ির মধ্যে থাকেন, রাস্তাঘাটের মধ্যে থাকেন, যে যার পজিশনের মধ্যে থাকেন, আমরা যেন আজানের জবাবটা দেই, আমরা যেন আজানের প্রতিউত্তর, প্রতিউত্তর বলতে শুধু মৌখিক জবাব সেটা নয়, আমরা যেন জবানের মধ্যে আজানের প্রশ্নের উত্তরটা দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে রব্বে কারিমকে বলি আল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠান সব ঠিক আছে কিন্তু আপনার আজান যখন হয়েছে আমার জীবন থেকে আমি নামাজকে আলাদা করি নাই। আপনি যেই দিন এইটা আনতে পারবেন সেদিন আপনার মধ্যে বিপদ আসবে না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, বিপদে পড়েছে যাও ওই জানাজার সিজদা দাও, চোখের পানি ফেলো। সাহাবীরা বললেন যেই দিন থেকে চোখের পানি ফেলেছি সেই দিন থেকে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। বলেন আল্লাহু আকবার। আপনি 31st night পালন করেন যে হুজুর বছরের নতুন দিবসটাকে আমরা শুরু করব, একটু আনন্দ পূর্তিত করব না? আপনাকে, আপনি তো মুসলমান, আপনাকে তো অন্য ধর্মের কাছ থেকে কোন উৎসব হাওলাত করে আনা দরকার নাই। আল্লাহ রাসূল বলেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান, আমাদেরকে তো দুইটা ঈদ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আনন্দ উৎসব খুঁজে পাও না, না ইসলাম ন্যারো মাইন্ডের পরিচয় দেয় না। আপনি যদি বছর হ্যাপি নিউ ইয়ার শুরুই করতে চান আপনাকে ওই জানুস, আপনি গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন এই হ্যাপি নিউ ইয়ার যেটাকে 31st night আপনারা বলেন এটার উৎস কোন জায়গা থেকে, এটার ইতিহাস কি? যারা প্রকৃত পূজারি ছিল আমরা তিনটা সময়ে সিজদা দেই না, কয়টা সময় জানি? ঠিক সূর্য উদয়ের সময়, ঠিক সূর্যটা উপরে থাকার সময়, ঠিক অস্তমিত 23 মিনিট। কেন? ওই সময় যারা সূর্যের পূজারি আছে বা প্রকৃত পূজারি তারা ইবাদত উপাসনা করে, তবে তারা আল্লাহর নামে উপাসনা করে না, তারা গাইরুল্লাহর নামে উপাসনা করে। বলে নাউজুবিল্লাহ। তো এই জানুসের আপনি গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন জানুসের দুইটা মাথা, দুইটা মাথার মধ্যে তারা একটা বলে যখন বছরের শেষ দিন আসে রাত্র 12টা আসে আমরা পিছনে দাঁড়াই, পিছনে দাঁড়িয়ে আমরা যখন 12টা 1 বাজে সামনে চলে যাই, সামনে চলে যাওয়ার পর আনন্দ ফুর্তি করি। কেন? আমরা মনে করি যদি আনন্দ ফুর্তি করি তাহলে আগামী 1 বছর আমাদের ভালো যাবে। নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা আমরা মুসলমান, আমার হিন্দু ভাই যারা আছেন ওনারা ওনাদের ধর্ম পালন করুক, এতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমি মুসলমান হিসাবে তো এই উৎসবকে পালন করতে পারি না। কষ্ট পাইতেছেন? কথা বলেন কষ্ট পাইতেছেন? এজন্য আমাদেরকে অন্যের কাছ থেকে সংস্কৃতি হাওলাত করে আনা দরকার নাই, আমাদের এমনিতে সংস্কৃতি আছে। আমরা যদি হ্যাপি নিউ ইয়ার পালন করতে চাই আমরা তাহাজ্জুদের নামাজ দিয়ে শুরু করব, আমরা নবীজির উপর দুরুদ সালাম দিয়ে শুরু করব, আমরা বছরের শুরুটা করব আল্লাহর জিকির, নবীর উপর দুরুদ সালাম পড়ে। বলেন ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।